হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। সো আমি যাচ্ছি, বেরিয়ে গেছি সকাল সকাল কলেজে যাওয়ার জন্য। আর সকাল সকাল অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করতে পারি না, কারণ অনেক তাড়া থাকে, সব ঘরের সব কাজ করে তারপর যেতে হয়, সেই জন্য বেরোনো যায় না। তো চলো, কলেজ থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো কারণ কলেজ যাই আমি। তো আমি কলেজ থেকে চলে এসেছি আর মা একটা রান্না করছে, স্পেশাল রান্না, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তার আগে বলে নিই যে লাইট কেন চলে আছে। অ্যাকচুয়ালি বাইরে খুব বাতাস দিচ্ছে, তো সেই জন্য লাইট জ্বলে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখা হয়েছে, তো সেই জন্য অন্ধকার ছিল, তো সেই জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর কি। তো চলো, মা কি রান্না করছে এখন তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিই এটা। তো চলো। তো সয়াবিনের একটা রেসিপি বানানো হচ্ছে। তো সয়াবিনগুলিকে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে গোলমরিচ গুঁড়া করে হলুদ আর নুন দিয়ে এটাকে মেখে নিতে হবে, আর সঙ্গে থাকবে একটা ডিম। এটাকে এখন ভালো মতন মেখে নিতে হবে। এখন সয়াবিনে রান্না করার জন্য আলু এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তো এই আলুটা এখন এখানে ভেজে নেওয়া হবে। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেলে আলুগুলি ভেজে নেওয়া হবে। সয়াবিনটা এখন দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, যেটা ডিম, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এটা সয়াবিনের একটা রেসিপি হয়, নামটা জানি না, বাট খেতে হয় দুর্দান্ত হয়, ভালো হয়, তো সেই জন্যই মা বানাচ্ছে। যেহেতু ডিম দিয়ে ম্যারিনেট করা আছে, তো এটা কিন্তু ভালো মতন ভাজতে হবে, তাহলে ডিমের কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে। আবার কড়াইতে একটু তেল দিয়ে, তো তেলে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিয়েছে ক্রাস্ট করে, দিয়ে দেওয়া হচ্ছে ক্রাস্ট রসুন, গার্লিক, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে কিন্তু ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু, ভেজে রাখা আলুটা, দিয়ে দেওয়া হলো ক্রাশড জিঞ্জার অর্থাৎ আদা, এবার সামান্য জল, হলুদ গুঁড়ো, ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, দু চামচ জিরে গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো, তা লাল মিরচ পাউডার। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুপাতে লাল মিরচ পাউডারটা দেবে। দেওয়া দেওয়া হলো সামান্য ধনে গুঁড়ো, আর দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন। আলুটা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, সেটাকে খেয়াল রেখে নুনটা দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে করে নিতে হবে। আস্তে আস্তে জলটা কিন্তু শুকিয়েও যাবে। এটা ড্রাই একটা সবজি হবে, ডালের সঙ্গে খাওয়ার মতন একটা ড্রাই সবজি। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য চিনি,
এখানে কিন্তু ক্যাপসিকাম একটু ভেজে দেওয়া হয়েছে, ভুলে গেছিল, ওই জন্য পরে একটু ভেজে ক্যাপসিকামটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সয়াবিন, যেটা ডিম দিয়ে ম্যারিনেট করে ভেজে রাখা হয়েছিলো সেটা দিয়ে দেওয়া হলো। এবার এই সবগুলোকে ভালো মতন মিশিয়ে ভেজে নিতে হবে ভালো মতন। দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা 3টে, ভালো মতন মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হবে। ড্রাই সবজি সেই জন্য বেশি জল না, অল্প পরিমাণে জল দেওয়া হবে। এই যে রেডি সয়াবিনের তরকারি, সয়াবিন ডিমের তরকারি, দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে, তো খেয়েও দেখতে হবে কেমন হয়েছে। তো অনলাইন শপিং করা হয়েছে, আমাদের এখানে বিশাল মেগামার্ট আছে, সেখান থেকে অনলাইন শপিং অর্থাৎ গ্রোসারি শপিং আর কি করা হয়েছে। তো অনলাইন শপিং আজকাল আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছে, বাজার যেতেই হয় না, ঘরেই সব কিছু কিন্তু পেয়ে যাওয়া যায়। তো এই সব জিনিস আমি সব ঠিক করে নিই, তো জায়গার জিনিসগুলি জায়গায় রেখে দিই। এখানে সব ওয়াশিং মেশিনের লিকুইড ডিটারজেন্ট, দেন তোমার ফিনাল টাইলস মোছার জন্য, এটা কমফোর্ট, এখানে অনেক রকমের বিস্কিট আছে, এখানে চিনি আছে, এখানে টয়লেটের ক্লিনিং করার জন্য ডিশ ওয়াশার, সরি ডিশ বার, দেন কাপড় ধোয়া এই সাবান, এইসব আর কি সব জিনিস, এখানে লোশন আছে, সব জিনিস মিলিয়ে কিন্তু গ্রোসারি করা হয়েছে, ঘরেই এসে কিন্তু দিয়ে গেছে। তো আমাদের এখানে আগে এটি অ্যাভেলেবল ছিল না, মানে এই গ্রোসারিটা অনলাইন অ্যাভেলেবল ছিল না, বাট এখন এটাও অ্যাভেলেবল হয়ে গেছে, তো ঘরে বসেই কিন্তু আমরা সব অর্ডার করে দিতে পারছি। তো এটা একটা ভালো, বিশাল থেকে আনা হয়েছে, এসব বিশাল মেকামার্ট থেকে। তো এইগুলি জায়গায় জায়গায় ঠিক করে দিই, আর এই যে কাপড়, এই কাপড়গুলিও গুছিয়ে নিতে হবে, তো এইসব আগে আমি একটু করে নিই আগে। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, আর সয়াবিনের রেসিপিটা কিন্তু সুন্দর ছিল, অসাধারণ হয়েছিল খেতে কিন্তু। তো অনেকেই আছো যারা সয়াবিন খেতে ভালোবাসো না, তাদের জন্য বলছি যে এইভাবে একবার খেয়ে দেখো রান্না করে, তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে সয়াবিনের। অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব ভালোবাসি সয়াবিন খেতে অ্যাকচুয়ালি, বাট আমাদের বাড়িতে কিন্তু বাবা ভালোবাসে না, বাট বাবাও আজকে কিন্তু খেয়ে বলেছে না হ্যাঁ খুব দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু বলেছে। সেই জন্যই বলছি একদম অন্যরকম হয়েছিল খেতে টেস্টটা, আর ওটার নাম দিয়ে দেওয়া যেতে পারে হ্যাঁ এগ সয়াবিনগুলিও দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এগ যেহেতু এগ আর সয়াবিন দুটোই ছিল ওটার সঙ্গে, তো এগ সয়াবিন নামও হয়তো দিয়ে দেওয়া যেতে পারে। তো তোমরা বানিয়ে বলো আমাকে আর কেমন হয় তোমাদের টেস্টটা। হ্যাঁ, ওখানে কিন্তু তোমরা টমেটো ইউজ করতে পারো, অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে টমেটো ছিল না, গাছে যেগুলি আছে সেগুলি মানে কাঁচা টমেটো, তো পাকা টমেটো হলে বেশি ভালো হয়, তো পাকা টমেটো ছিল না বলে অ্যাকচুয়ালি মা দিতে পারেনি। তো পাকা টমেটো ওখানে কিন্তু পেস্ট করে বা কুচি করে কেটেও কিন্তু দেওয়া যাবে, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে। তো চলো এখন তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের পিছনে বাড়িতে মানে আমাদের যেখানে পিছনে যে ফল টলের গাছ আছে ওখানে একটা জিনিস বেরিয়েছে, মানে বেরিয়েছে না অ্যাকচুয়ালি আছে, তোমাদেরকে চলো দেখিয়ে আসি। তো দেখো এখানে এটার সাপের ছোলম, স্কিনটা চেঞ্জ করেছে আর কি সাপে, তো অনেকটা বড় কিন্তু সাপটা ছিল, দেখো অল্পটা অল্প আছে আর কি, সম্পূর্ণ হয়তো নেই, অন্য জায়গায় হয়তো আছে সম্পূর্ণটা। তো সাপটা কিন্তু ভালো মোটা ছিল, ভালো বড় ছিল, কিন্তু ছোলমটা দেখে বোঝা যাচ্ছে। এই দেখো এই দেখো আমাদের গোলমরিচ গাছ, কালো মরিচ, গোলমরিচ, কালো মরিচ,
যা বলা যায়, এটা আমাদের গাছ। এই যে এখানে লেগেছে দেখো, এই যে লেগেছে, আরো আছে উপরে, অল্প অল্প করে লেগেছে, কিছু পেকেওছে, পারতে হবে এইসব। তো এটা হলো আমাদের গোলমরিচের গাছ। আর এটা দেখো কত ছোট ছোট টমেটো লেগেছে, কত পুচকি পুচকি, কিউট কিউট টমেটো। এটা একটু টক টক হয়, দারুণ লাগে কিন্তু খেতে এটারও চাটনি। গেছি, তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই নোটিফিকেশন পেয়ে যাও। আর সঙ্গে ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো সবাই কিন্তু, আর আমাকে আমার পাশে থাকো।